চিল্লে দেওয়া আর এক পর্যন্ত হাট হাজারিকে ছাড়া কিছুই বুঝে না, চিল্লে দেওয়া আর এক পর্যন্ত আলেম ছাড়া কিছুই বুঝে না, চিল্লে দেওয়া আর এক পর্যন্ত মুফতি ছাড়া কিছুই বুঝে না। তিন চিল্লে দেওয়ার পরে দাবি করে হাট হাজারির হযরতের চেয়ে বড় আলেম। এক পর্যায়ে হঠাৎ নিজের চরিত্র প্রকাশ করলো আর বলল, হুজুর আমি আলেমদের কাছে যাই না, আমি ইমাম খতিব শাইখুল হাদিসকে আমি পছন্দ করি না, তাদের কাছে আমি যাই না। বলে কে? হুজুর আমিও তো ছোটখাটো আলেম। আলেম কেমনে? আলেম মানে কি? জানেওয়ালা। আমিও তো কিছু বই টই পড়ি, বই পড়ে আমিও তো জানি, আপনি যেমন বই পড়ে জানেন আমিও তো জানি। আমি দেখলাম যে এটা ওই তো তার শীর্ষে, নাইলে নাট বল্টু কিছুই নাই। তখন আমি তাকে একটু বোঝানোর জন্য বললাম, আপনি যে আলেম দাবি করতেছেন, আচ্ছা সুরায় ফাতিহা কোন দেখি মোবাইলে? তো সুরায় ফাতিহা করলো, বলল না রাজশাহীর বাসায় পত্রিকা বলল, এটা এই জানে। আমি এক পর্যায়ে বললাম, দুরুদ শরীফটা কোন দেখি? সাল্লাল্লাহর জায়গায় কইতেছে সাল্লাল্লাহ। এজিডামস পারছে, যদ্দুর পারছে। এক পর্যায়ে আমি আর কিছুই বলি না, হুজুর আপনি আমার কথা শুনলেন, তিলাওয়াত শুনার জন্য আলেম ওলামাদের মাথা খারাপ। বাকি আমি তাকে বললাম যে আপনার ব্যাপারে মন্তব্য কি করব? হ্যাঁ, সারা গায়ে ক্ষত, মলম লাগাবো কত, তোমার ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই, মন্তব্য নাই। তোমার শুরু থেকে শেষ পর্যন্ত যে পরিমাণ গলত আর ভুল, এগুলোর জন্য আমার লম্বা এক বয়ানের দরকার। এই সময় আমার মাহফিলেও নাই, এই সময় আমার তোমার মোবাইলেও বলার মতো নাই। এক পর্যায়ে সে যখন আবল তাবল বলা শুরু করছে, আমি মোবাইল দিছি কাইটা, একটু পরে আবার ফোন দিছে কাইটা দেই, আবার ফোন দে কাইটা দেই, বারবার বিরক্ত যখন করতেছে আবার ধরছি, ধরে কই হুজুর আমার ফোনটা কাইটা দেন, কি হেরে গেলেন? হেরে গেলেন? তিন চিল্লা দিছে, আলেও হইছে, আমার কথা হেরে গেলেন? কি পেরেশানি বলেন দেখি। এক চিল্লা তিন চিল্লা দেওয়ার পরে, চিল্লা দেওয়া আর এক পর্যন্ত হাট হাজারিকে ছাড়া কিছুই বুঝে না, চিল্লা দেওয়া আর এক পর্যন্ত আলেম ছাড়া কিছুই বুঝে না, চিল্লা দেওয়া আর এক পর্যন্ত মুফতি ছাড়া কিছুই বুঝে না। তিন চিল্লা দেওয়ার পরে দাবি করে হাট হাজারির হযরতের চেয়ে বড় আলেম। আপনাদের কোনো বিশ্বাস হইতেছে না কথা? আর হাই ফেতনা সারা বাংলাদেশে নতুন করে ফেতনা লাগাইছে, এই মিয়া দাওরে হাদিস পড়লে আলেম হয়, এছাড়া আলেম হয় না। এই ফতোয়া হুজুরে কোত্থেকে দিল? আলেম হওয়ার জন্য আল মুফতি হওয়া লাগে, দাওরে হাদিসের 12 বছরের সনদ লাগে, এই ফতোয়া তারা কোত্থেকে পাইলো? আরে শোন, আল্লাহ বিল্লাহ করলেই আলেম হয়। আলেমের সংজ্ঞা কি? ও যার ভিতরে তাকওয়া আছে সেই আলেম। পাগল হয়ে যাবেন আপনারা শুনলে, পাগলের পলাপ শুরু হয়েছে বাংলাদেশে। যার ভিতরে তাকওয়া আছে সে হইল আলেম। আলেম হওয়ার জন্য সনদ লাগে না। একটা যখন আমার এই কথা বলছে, আমি তখন তাকে রাগ করে বললাম, আমি যদি তোমাকে এই মুহূর্তে বলি তুই আমার ছেলে আমি তোর বাপ, তোমার বক্তব্য কি বলো? হ্যাঁ তা তুই শোনো, তিন চিল্লা দিয়ে আলেমের দাবি করো, সূরা ফাতিহা বোমা মারলেও তুমি সই করে পড়তে পারো না, আলেমকে নাকের ডগায় তরি লাগায়া গলায় ফাঁসি লাগাইবার চেষ্টা করো। আমি তোমাকে জিজ্ঞেস করি, আমি যদি তুমি তোমাকে বলি আমি তোমার বাবা তুমি আমার ছেলে, প্রমাণ করো আমার কথা যে মিথ্যা। আজকের এই জায়গায় এই প্রশ্ন যদি আমি এতাতিকে বলি, তারা বলবে না আপনি আমার বাপ হইতে পারেন না, কারণ বাপ হওয়ার জন্য সনদ লাগে। কথা হয় না? বাপ হওয়ার জন্য সনদ লাগে। সারা বাংলাদেশে এ কথা বহুল প্রচলিত, আমরা সবাই জানি যে পীর হওয়ার জন্য সনদ লাগে। কথা কর না, লাগে না? শুধু লাগে না, সাহাদ সাহেবের সাদ সাহেবের পীর হওয়ার জন্য সনদ লাগে না, আমির হওয়ার জন্য সনদ লাগে না, এটা হলো ওটু ঠেলা গাড়ি।
কথাখন ঠিক কিনা? অটো এক গাড়ি চলছে, এটার মধ্যে কখনো ধাক্কা দে ওয়াসিফে, কখনো ধাক্কা দে নাসিমে, আর এরা তাদেরকে বুঝায়া, তাকে বুঝায়া পড়ায়া, এই নাসিম এবং ওয়াসিফ এবং আব্দুল হালিম তারা এক সন্ত্রাসী কর্মকাণ্ডের গডফাদার হওয়ার জন্যে ফর্মুলা নিয়ে নিজামুদ্দিনের মার্কাজ থেকে কথা বলেন ঠিক না বেঠিক? অটো আমির হইছে, কি আমির হইছে? অটো আমির হইছে। একটা ঘটনা মনে পড়ছে, বলবো নি, আপনাদের তো ঘুম আসে গেছে, কষ্ট হইতেছে না? আচ্ছা, আজ থেকে 12-13 বছর আগে হবে আনুমানিক, আমি যখন উত্তরাতে জুমার নামাজ পড়াইতে আসি ব্রাহ্মণবাড়িয়া থেকে বাই রোডে, তখন 10-12 বছর আগে হবে আনুমানিক, পুবাইল নামে একটা এলাকা আছে, পুবাইল রেল ক্রসিং, রেল ক্রসিংয়ে আটকা গাড়ি থেমে আছে, হঠাৎ দেখি রেল লাইনের সাথে, গত সপ্তাহেও একটা সাইনবোর্ড দেখি নাই, ওই সপ্তাহে দেখলাম একটা নতুন সাইনবোর্ড, সাইনবোর্ডের মধ্যে চকচকা কালি দিয়া লেখা, ওই এলাকার ভাষা দিয়া, আটকা পীরের মাজার। আটকা পীর মানে হঠাৎ পীর, কথা বুঝেন নাই, এটা ওই এলাকার ভাষা দিয়ে সাইনবোর্ডে লেখা, আটকা পীরের মাজার। তখন আমি বললাম যে জীবনে কত পীরের নাম শুনলাম, এমন আটকা পীর, এমন কুদরতি নাম কোত্থেকে এরা বানায়? কখনো ডাইলপুরি, সাইলপুরি, কুত্তাসা, বদনাসা, আতিসা, কালুসা, ল্যাংকাসা সব দেখলাম, এখন দেখতেছি আটকা পীরের মাজার। আটকা মানি এটা আগেও ছিল না, পরেও থাকে কিনা এটার কোনো ঠিক ঠিকানা নাই, হঠাৎ আসছে। আর গুলিস্তার মধ্যে ফার্সিতে একটা কথা আছে, হারছে জুদ বরায়াত দের না পায়াত, যেটা জলদি আয়ে জলদি যায়, কথা কন ঠিক না ঠিক? তখনই আমি বুঝে গেছি যেটা আটকা আইছে আটকাই যাইব। পরের সপ্তাহে দেখি এই সাইনবোর্ড উল্টায়া মাথা দিছে নিচে, আর পাও দিছে উপরে আসমান দেখে। তখন আমি দেখছি যে আরে, এই 12 বছর আগের যে আটকা ফিরের সাইনবোর্ড, এটা আমার বেশি দিন মনে ছিল না। সাত সাপ যখন হঠাৎ নিজেরে আমির দাবি করছে, আটকা আমি আমার ভাষায় হইল লেস কাটা আমির, যেটা লেস নাই সনদ নাই, হঠাৎ করে 2018 সালের 23শে আগস্ট, বলেন 2018 সালের 23শে আগস্ট, তিনি হঠাৎ একদিন নিজামুদ্দিন মার্কাজে মালয়েশিয়ার জোর চড়তেছিল, জজবার মধ্যে আয়সা বলতেছে মায় আমির হো, সবাই বলতেছে যে মুরব্বীরা দুনিয়া থেকে মারা যাইতেছে আর মাত্র 3 জন আছে, কথা বুঝতেছেন নাকি? আর মাত্র কতজন আছে? 2 জন আছে, পাকিস্তানের হাজি আব্দুল ওয়াহাব সাহেব, আর আপনি আছেন, বাকি 8 জন মারা গেছে, এই 8 জনের জায়গাগুলো শূন্য পদগুলো পূরণ করা হোক। তখন উনি বললেন যে পূরণ করার দরকার কি, মায় আমির হো। মুরব্বীরা যারা ছিলেন তারা জিজ্ঞেস করলেন, তুমি কিসনে আমির বানায়া? দলিল দে, আগর না মানো তো জাহান্নামে যাও। জাহান্নামে দেওয়ার মালিক সাত সাপ, জান্নাতে দেওয়ার মালিক সাত সাপ, এর ক্ষমতা একমাত্র কার হাতে? কিন্তু সাত ডাইরেক্ট বলে দিয়েছে, আমাকে আমির মানো না, তাই সুজা জাহান্নামে যাও। এইভাবে যখন সে নিজেকে আত্মপ্রকাশ করলো, এরপরে ওই ঘটনার পরে, এটা ছিল আগস্ট মাসে, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, নভেম্বর মাসে পাকিস্তানের রায়বেন্ডের আলমি ইজতেমা হয়েছিল, সেখানে তিনি নিজে কেন দাবি করলেন আমি অটো আমির, সবাই মিলে যখন তাকে ধরছে তখন তিনি বললেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আমি সেটা করেছিলাম, এর জন্য আমি সরি, আমি দুঃখ প্রকাশ করতেছি, আসলে আমি মন থেকে বলি নাই, কিন্তু এটাকে একটা কথা বলে আর কি, এটা একটা থিওরি,
বসার জায়গা হইলে বলে শুইবার জায়গা হয়। আজকে প্রথম স্লোগান দিছে, মারামারি কিছু হইছে, এরপরে মারামারি যখন শেষ হইছে সরি একবার বলছে, এই সরি শেষ করছে, এরপরে যখন রাইভেন্ডের ইস্তেমার মধ্যে সাদ সাহেবের উপস্থিতিতে বিশ্বব্যাপী দাওয়াত তাবলীগের কাম ফিতনামুক্ত চলার জন্য একটা সূরা বানানো হইল, এই দুইজনকে রেখে আরো কয়েকজনকে সংযুক্ত করা হলো, মোট 13 জনের সূরা। কতজন? বাংলাদেশ থেকে 3 জন, ইন্ডিয়া থেকে 5 জন, পাকিস্তান থেকে 5 জন, কত হইল? 13। বাংলাদেশ থেকে ভাই ওয়াসিফ সাহেব, হযরত জুবায়ের সাহেব হুজুর আর রবিউল সাহেব হুজুর, এই 3 জন, আর ইন্ডিয়া থেকে 5 জন, পাকিস্তান থেকে 5 জন, এইভাবে মোট 13 জনকে দিয়ে একটা সূরা গঠন করা হলো। সবাই মেনে নিল, মানল না, খালি সাত সাপ আন্দোলনের ঘোষণা দিল নিজামুদ্দিনে এসে। এরপরে যা হওয়ার হয়েছে আপনাদের সামনে আসে, আমি আপনাদের সামনে আরজ করতে চাই, আজকে যারা বলতেছে আলেম হওয়ার জন্য সনদ লাগে না, মুফতি হওয়ার জন্য সনদ লাগে না, ইমাম হওয়ার জন্য সনদ লাগে না, খতিব হওয়ার জন্য সনদ লাগে না, শাইখুল হাদিস হওয়ার জন্য সনদ লাগে না, তাদেরকে স্মরণ রাখতে হবে মুসলিম শরীফের একেবারে মুকাদ্দিমার মধ্যে হাদিস স্মরণ রাখতে হবে। মুকাদ্দিমার মুসলিমের মধ্যে আছে আল ইসনাদু মিনাদ্দিন, লাউলাল ইসনাদ লাকালা মান শাআ মা শাআ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ যেমন দিন, রোজা যেমন দিন, কোরআন যেমন দিন, হাদিস যেমন দিন, ঠিক তেমনি ভাবে নামাজ সম্পর্কে যারা ফতোয়া দেয়, কোরআন সম্পর্কে যারা ফতোয়া দেয়, হাদিস যারা বয়ান করে, এই ব্যাপারে সিলসিলা থাকতে হবে, সনদ থাকতে হবে। এই সনদও দ্বীনের একটা মূল অঙ্গ। যেই আলেম দাবি করবে আমি আলেম, কিন্তু তার উস্তাদের সনদ নাই, তার দাদার সনদ নাই, তার শাইখের কোনো সনদ নাই, ওই ব্যক্তি আক্কা আলেম হতে পারে, আক্কা আমির হতে পারে, লেজ কাটা সাত মার্কা ভণ্ড পীর হতে পারে, বাংলার মানুষ সাত মার্কা ভণ্ডদেরকে মানতে রাজি হবে না। আলেম হওয়ার জন্য সনদ লাগে, কি লাগে? এই যে হাটহাজারী মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে দাওয়ে হাদিস পড়ার পরে সনদ দেওয়া হয় না? আমি তিরমিজি শরীফ পড়ছি হযরত হারুন সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছে, হযরত তিরমিজি শরীফ পড়ছেন হযরত শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে, তিনি তিরমিজি শরীফ পড়ছেন আউলাদে রাসূল কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির কাছে, তিনি তিরমিজি শরীফ পড়েছেন হযরত শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দী রহমতুল্লাহ আলাইহির কাছে, তিনি তিরমিজি শরীফ পড়েছেন কাসিমুল উলুম ওয়াল খায়রাত হুজ্জাতুল ইসলাম হযরত কাসিম নানুতবি রহমতুল্লাহ আলাইহির কাছে। এইভাবে আমাদের তিরমিজির সনদ, আমার নাসাইর সনদ, আমার বুখারী শরীফের সনদ স্বর্ণে রক্ষরে লেখা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সনদ গিয়ে শেষ হয়েছে। বাংলাদেশে পরিষ্কার ফতোয়া, যেই সকল ব্যক্তিরা আলেম দাবি করবে তিরমিজির সনদ দেখাতে পারবে না, বুখারীর সনদ দেখাতে পারবে না, তাদেরকে লেজ কাটা আলেম বলা যাইতে পারে, আক্কা আলেম বলা যাইতে পারে, হঠাৎ আলেম বলা যাইতে পারে, ভণ্ড হতে পারে, তাদেরকে বাংলার মানুষ সনদ ছাড়া তাদের কোনো বক্তব্য কোনোদিন মানতে রাজি হবে না। আজকে বড় দুঃখের সাথে বলি, ডাইরেক্ট ঘোষণা দিয়ে যাচ্ছে, আমরা বাংলাদেশের 30 লক্ষ 40 লক্ষ আলেমের ফতোয়া আমরা মানব না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সিংহভাগ ওলামা যেই দিকে যায়, ইয়াদুল্লাহি মাল জামা, সিংহভাগ ওলামা যেই ফতোয়া দেয়, সিংহভাগ মুফতি যেই ফতোয়া দেয়, সিংহভাগ মুহাদ্দিস যেই ফতোয়া দেয়, সেই ফতোয়ার সাথে আমি আল্লাহর নুসরত এবং রহমত রয়েছে। আমার কথার শেষ পর্যায়ে আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, ডানে বামে সাধারণ জেনারেল শিক্ষিত মানুষ কি বলে না বলে সব কথা ফেলে দিয়ে, বাংলাদেশের নয় সারা বিশ্বের জমহুর শীর্ষ উলামা যেই ফতোয়া দিবে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহকে পাওয়ার জন্যে, হাটহাজারীর হযরতের ছায়ার তলে থাকার জন্যে কারা কারা তৈরি আছে।
আজকে আমার কথার শেষ কথা একটাই হবে, ও ভাই টঙ্গীর মাঠে হাজার হাজার আলেম রক্তাক্ত হয়েছে, টঙ্গীর মাঠে হাজার হাজার তবলিগের সাথী রক্তাক্ত হয়েছে, কারো জমিন দখল করার জন্য এই সাথীরা যায় নাই, কারো রাজনীতির ক্ষমতা ভাগায় দেওয়ার জন্য যায় নাই, মাদ্রাসার ছাত্র আলেম ওলামা সেখানে ইস্তেমার কাজ করার জন্য গিয়েছে, আল্লাহকে পাওয়ার জন্য গিয়েছে, তবলিগের কাম করার জন্য গিয়েছে, হাজার হাজার ছাত্রর মাথা ফেটেছে, সামনের দিনে আমাদেরকে আল্লাহর এই দিনকে হেফাজতের জন্য যদি হাজার হাজার মাথা নয় শহীদ হওয়া লাগে, রক্ত দিতে হয় জীবন বাঁচি রেখে ইসলামের হেফাজতের জন্য, তারা কারা সর্বোচ্চ ত্যাগ দিতে তৈরি আছে ইনশাআল্লাহ।